नमस्कार बन्धुरा, गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण घरोया पद्धतिते तैरी निरामिष आलू पनीर तरकारी रेसिपी। चलुन ताहले चटपट करे देखे नेवा जाक। प्रथमे आमी एकटा मसला बानिए नेब, तार जन्ने शुकनो कड़ाइयेर मध्ये दिए दिलाम 1 टीस्पून गोटा धने, 1 टीस्पून गोटा मौरी, 1 टीस्पून गोटा जिरे, একটা দারচিনি, 3টে এলাচ এবং 3টে লবঙ্গ। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন খুব সুন্দর একটা ভাজা মশলার ফ্লেভার বেরিয়ে আসবে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তবেই গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে গরম করে নিয়ে পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 150 গ্রাম পনির নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। পনিরগুলোকে কড়াইয়ে ছাড়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভেজে নিতে হবে, না হলে দেখবেন একদিকে ভাজা হয়ে যাবে, অপরদিকে ভাজাই হবে না। দেখুন ঠিক এইরকম হালকা হালকা কালার এলেই পনিরগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ফুটে উঠলে আলুগুলো ছেড়ে দেব। এখানে আমি 5টা আলু পনিরের মতো করেই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। এবারে আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। এই সময় অবশ্যই নুনটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোর দেখুন হালকা হালকা কালার চলে এসেছে, এগুলোকে আর বেশি ভাজবো না, এবারে আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আদাটা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব 1টা টমেটো পেস্ট। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সাথে প্রায় 1 টেবিল স্পুনের মতো ভেজে রাখা মশলা গুঁড়ো এবং 2টো কাঁচা লঙ্কা। ঝাল এবং নুনটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এবারে তেল ছাড়া অবধি খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলা থেকে তেল বাইরে বেরোতে শুরু করে দিয়েছে, মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে ভেজে রাখা পনিরটাও দিয়ে দেব। এই সময়ে পনিরটা দিয়ে দিলে মশলাগুলো কিন্তু পনিরের সাথে খুব ভালোভাবে মিশে যায়, পনিরটা খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। লোতে রেখেই 3 থেকে 4 মিনিটের জন্য একটু কষিয়ে নেবেন। দেখুন 4 মিনিট পরে ফিরে এলাম। মশলাগুলো খুব সুন্দর করে আলু পনিরের সাথে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 গ্লাস গরম জল। এবারে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। পনিরের তরকারি যেরকম রান্নার উপরে টেস্টটা নির্ভর করে, ঠিক তেমনি কিন্তু পনিরের উপরেও নির্ভর করে। পনিরটা আপনারা যত ভালো কিনবেন তত ভালো কিন্তু পনিরের তরকারি তৈরি হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন পনিরটা ভালো কোয়ালিটির কিনতে। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। পনিরের তরকারিতে অবশ্যই সামান্য একটু চিনি দিয়ে দেবেন, তাহলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম প্রায় 1/2 টেবিল স্পুনের মতো ঘি।
এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল নিরামিষ আলু পনিরের তরকারি রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।